এবার আরো কিছু সংবাদ এক নজরে। হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা রওনা হবে আগামীকাল। হজের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশি 1,22,000 হাজি শুক্রবারই মক্কা ফিরেছেন। এবার সরকারি ব্যবস্থাপনায় মাত্র 5,000 ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,17,000 জন সৌদি আরবে যান। ঝিনাইদহে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 750 থেকে 850 টাকায়। এর আগে সকালে জেলার শৈলকুপা বাজারে বিক্রি হয় 1,000 টাকা কেজি দরে। আর পাবনা শহরের বিভিন্ন বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 520 থেকে 600 টাকায়। ঈদের আগে এই কাঁচামরিচ বিক্রি হয়েছে 300 থেকে 350 টাকায়। 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তা বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে এফবিসিসিআই। আর তিনি এই সংগঠনের সভাপতি নির্বাচিত হলে এই কাজে সবচেয়ে বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি পদপ্রার্থী মাহবুবুল আলম। কক্সবাজারের সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু হয়েছে। দুপুরে ভাটার তীব্র স্রোতের টানে ওই পর্যটক ভেসে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে একই সময় মোহাম্মদ আলিফ নামে আরেক পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।